সবাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। আমার সাথে এই মুহূর্তে আছেন কবি আয়েশা ঝর্ণা। আপা, এবার বই মেলায় আপনার কি কি বই? দুটো বই আছে, যেমন লিখো আয়ু, লিখো জন্ম, আর হচ্ছে গোলাপের নাম মৃত্যু। এই দুটো বই একদম, এটা করোনাকালের সময় প্রায় দেখাই যায়নি, ফলে এটা নতুনভাবে এসেছে। কবিতা, দুটো বই কবিতা। এটা গত বছর আসলে মেলার এমন সময় এসেছিলো যে আমি কথা বলতে পারি, বড় আমার পাবলিশার বললো এবার ভালোভাবে এসছে, এবার যেন প্রচারণায় আমি অংশ। আমি বললাম আচ্ছা। আর কিছু বই আমার ছিল, মানে যেগুলো হচ্ছে এখন পাওয়া যায় আউট অফ প্রিন্ট। পরে আমার পাবলিশার সংবেদ, তাকে বললাম যে আমার বইগুলো একসাথে করে, তো এখানে টানা আছে, কিন্তু কিছু বই আবার নেই এভাবে করা হয়েছে। আপা, কেন কবিতা, কবিতা কেন বেছে নিয়েছিলেন যখন লেখালেখি শুরু করলেন তখন? আমি ছোটবেলা থেকে প্রচুর প্রোজ পড়ি, বরঞ্চ বলতে পারেন যে কবিতা পড়া হলো আমার কলেজ থেকে, তাও আবার প্রেমের কবিতা থেকে, কিন্তু তাও কখনো ভাবিনি কবিতা লিখব। কারণ আমার ইচ্ছে ছিল আমি গদ্যতেই কাজ করব। তো পরে প্রথম একটা গল্প, ছোটো গল্প বের হয়, সেটা দেখে মাহমুদুল হকের ছেলে, আমার বন্ধু ছিল টোকন, ও কথাই বলছি অনলাইনে, ও বললো যে চল বাবার সাথে দেখা করবি। সেই সময় আবার ব্রাত্য রাইসু আমাদের বন্ধু, রাইসু বললো যে তুমি একটা কবিতা দাও। একটা কবিতা দিয়েছি, সেটা ছতজল ঝর্ণার ধন্যদের ছাপা হলো, লিটল ম্যাগাজিন তিন জায়গায় ছাপা হলো, তারপর শুরু আর কি। তারপর পেছন টাকাতে হয়নি, তবে আমি 7 বছর টানা লিল ম্যাগের সাথে ছিলাম। আর আমি একমাত্র যে আমি এসে লিল ম্যাগে মারামারি করলাম। মারামারি কেন হলো? আমার পত্রিকাটা পূর্ণদৈর্ঘ্য, শাহের সাফায়ত, শাহের সাফায়ত, নকিব, এরা আবার 80-এর দশক থেকে লিখছে। তো আমি তো মাত্র এসেছি, আমি এসে আমাকে বললো যে তুমি কি আমাদের সাথে লিখবে? আমি বলছি হ্যাঁ লিখবো, একদম ছোটো মানুষ। আমি বলছি হ্যাঁ লিখবো। সুমন এসে সুমন বললো যে সবগুলো রেখা কেন ছাপাবো, ও মাত্র এসছে, আমরা ওকে আগে দেখি 4-5টা। তারপর আবার শাহেদ সাফায়ত, ওদের সাথেও মতদ্বৈততা হলো, সুমন, শাহেদ সাফায়ত আর আহমেদ লকিব, ওরা তিনজন বললো যে না কেন, নতুন এসছে, সব লেখা কেন ছাপাবো। তা আমি এবার কিছু বললাম না। এদিকে কফিল আহমেদ ছিলেন, উনি বললেন যে ওর সব লেখা আমি ছাপাবো, তোমাদের অসুবিধা। তা আমি মাঝখানে পড়ে গেছি, আমি বলছি আমি ঠিক বুঝতে পারছি না কী হচ্ছে। আমি চিন্তা করলাম আচ্ছা কী হলো লেখা নিয়ে, আর কফিল ভাই এখন একা হয়ে যাচ্ছে যে এদের সাথে নিয়ে। তখন লকিবকে বললাম যে বাস তুমি ডিসিশন নেবে, আমরা বলতে পারবো না। আমি একদম পুরো বিপদে পড়ে গেছি, আমার বয়স কত জানেন, তখন 21 হবে। মানে আপনি নতুন বলে আপনার বেশি লেখা কেন ছাপবে, মানে সেটা নিয়ে দ্বন্দ্ব। এবং তখন সুমন শাহেদ সাফায়ত আর আহমেদ লকিব বললো আমরা তাহলে ইয়ে করবো না, পূর্ণদৈর্ঘ্যের সাথে আমরা থাকবো না। তখন আমি না অবাক হয়ে গেলাম, ওরা আমার বন্ধু, ওরা এরকম করে বলছে। কবির বললো যে তুমি ডিসিশন নাও হোয়াট ইউল ডু। তাহলে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে ঝগড়া হচ্ছে? তো কবির বললো ঝগড়া না, আমি স্পেস দিতে যাচ্ছি একটা রাইটারকে, কেন ওরা এরকম করবে, আমি তো ওদেরকেও স্পেস দিয়েছি, তাহলে তোমাকে কেন ওরা স্পেস দিবে না, তুমি মেয়ে বলে তুমি ঠিক করো। আমি তখন চিন্তা করলাম একজনের স্পেস দিতে চাচ্ছে, আই শুড রান উইথ হিম। পত্রিকাটা বের হওয়ার পরে আমাকে তপন বড়ুয়া গার্ড নিবেছিলেন, উনি এসে বললেন যে এই আমাদের অনুমতি ছাড়া পত্রিকা বের করেছে, এবং আমাকে মারতে চাইলো। আমি বুঝছি কি, আমি ঢাকার মেয়ে, পুরান ঢাকার মেয়ে, মারলে আমিও কিন্তু মারব। দারুণ, মানে এইসব এই মানে 90-এর দশকের এইসব ঘটনাগুলো তো প্রায় কিংবদন্তির মতো। জনাব, আপনার কাছে এই যে দীর্ঘ পথ পেরিয়ে আসা কবিতা, আপনার কাছে কবিতা আসলে কি? কবিতা একটা আগুনের মতো, মানে আপনাকে অনেক সময় পুড়িয়ে দিতে পারে, আপনাকে অনেক সময়, এই যে বন্ধুদের বিচ্ছেদ হওয়া, আমার বন্ধুরা অনেকদিন আমার সাথে কথা বলছে না, পত্রিকা আমি বের করছি, এক ধরনের ভেতরে জ্বালান জ্বলছে, সবাই বার্ন হচ্ছে, দেখি ও পত্রিকা করতে পারে কিনা। তখনই আমি বুঝেছিলাম ইটস সামথিং ডিফারেন্ট, ইউনো, আর আমার ভিতর লেখা আরম্ভ হলো। এবং আমি রাস্তায় যাচ্ছি, লিখছি, আমি কখনো কোথাও দাঁড়িয়ে বসে আছি, আমি বসে চা খাচ্ছি আর লিখতে শুরু করছি, তখনই আমার মনে হলো যে কবিতাই বোধহয় আমার প্রাণ। এবং মজার ব্যাপার হলো কি জানেন, সব জায়গা থেকে লিটল ম্যাগাজিনে সবাই লেখা যাইতে শুরু করলো। মানে আপনার লেখা বোধহয় ওই সময় সবচেয়ে বেশি ছাপা হয়েছে? ছাপা চাইতো, কিন্তু আমি সবাইকে নিতাম না। এখন আপনার কাছে কি মনে হয়, মানে আপনার কবিতা নিয়ে আপনার যে ধারণা সেটা কি বদলেছে? এখন যারা লিখছে তাদের আমি দেখি অনেকে ভালো লিখছে, আবার অনেকে কবিতাকে এভাবে লিখছে যে ইটস লাইক আ পণ্য। এটা পণ্য না আসলে, কবিতার মধ্যে একটা ডেডিকেশন থাকতে হয়, একটা ভালোবাসা আসলে। এটা আমি প্রথম থেকেই কবিতাকে ভালোবাসি, যে ভেতর বার্ন করতে হবে। কিন্তু আপনি শুধু লেখার জন্য যদি লিখেন তাহলে বলুন ইউ বেটার লিভ দ্য প্লেস। এখানে কবিতার জন্য অপেক্ষা করতে হয়, অপেক্ষা একটা ব্যাপার। তো আধুনিক কবিতা লিখতে গেলে অবশ্যই আপনাকে পড়তে হবে,
আপনি আমি ও শুয়ে পড়ে, ও স্তন দেখায়, এগুলো কবিতা না, দিস ইজ নট পোয়েট্রি। এগুলো হচ্ছে কাউকে আপনি ভিক্টিমাইজ করার জন্য, কারণ নারীকে জীবনানন্দ লিখেছে একটা নগ্ন নির্জন হাত, কতটা পোয়েটিক হতে পারে নগ্ন নির্জন হাত, নির্জন যুক্ত হলে এই হাত যে পোয়েটিক হয়ে ওঠে সেটা হলো মামলা। এই সময়ের পাঠকদেরকে আসলে কি বলবেন কবিতা নিয়ে? আপনারা যারা কবিতা পড়বেন বা লিখবেন, তাদের যেহেতু আপনাদের কাছে এখন ডিভাইসগুলো হাতে হাতে, এখন কিন্তু সহজে পিডিএফগুলো পাবে, কিন্তু বই 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 হাতে নিয়ে পড়বার আনন্দ, বই হাত বই হচ্ছে একটা, আপনি ধরুন আরাম পাচ্ছেন, আপনি রেস্ট পাচ্ছেন চোখের, কিন্তু একটা ডিভাইস আপনার চোখের আয়ু খেয়ে নিচ্ছে। আমার এই বইটার নাম হলো লিখো আয়ু লিখো জন্ম। আমরা আসলে লিখছি আমাদের জন্মকে, আমাদের মৃত্যুকে, আবার আমাদের আয়ুকেও ক্ষয় করছি। কি সুন্দর, থ্যাংক ইউ আপা, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, আপনার হাসিটা তো অদ্ভুত, আমি মিস করি। অনেক ধন্যবাদ আপা আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম কবি আয়েশা ঝর্ণার সাথে, দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখকের সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।